জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। গোপন সূত্রে খবর পেয়ে মাঠ থেকে প্লাস্টিক জার ভর্তি তাজা বোমা উদ্ধার করল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে শামসেরগঞ্জে চাঁদনী দহ থেকে উদ্ধার করা হয় 15 পিস বোমা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম জসিম শেখ, তার বাড়ি শামসেরগঞ্জ থানা চাঁদনী দহ গ্রামে। আজ শুক্রবার ধৃত ব্যক্তিকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ। এদিকে বোমা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ঘিরে রেখে বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। কি উদ্দেশ্যে বোমাগুলো মজুদ রেখেছিল জসিম শেখ নামে ওই ব্যক্তি, তার তদন্ত করে দেখছে শামসেরগঞ্জ থানা পুলিশ। এদিকে যে কোনো রকম অঘটন ঘটার আগে বোমা উদ্ধার এবং সেই ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করায় শামসেরগঞ্জ থানা পুলিশের প্রশংসা করেছেন সাধারণ মানুষ।